তাহলে চিৎকার করে বলেন তো দেখি কবরের মধ্যে কয়টা সাপ দেখা যায়। আরো জোরে বলেন, আমার মা বোনেরা রে কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আপনি মা আপনাদের উদ্দেশ্য করে শেষ মেসেজটা দিয়ে চলে যেতে চাই। কবর দেওয়ার পরে সমস্ত মানুষেরা বাড়িতে না গিয়ে সুন্দরী মেয়েটির বাড়িতে চলে গেল। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বাড়ির মধ্যে তেমন কোনো মানুষ নাই, শুধু ওই সুন্দরী মেয়েটির বাবাটির সঙ্গে দেখা হয়ে গেল। বাবাকে জিজ্ঞেস করা হলো, ও বাবা আপনার মেয়ে কি আমল করেছে, আপনার মেয়ে কি ভালো কাজ করেছে কি খারাপ কাজ করেছে বলেন তো দেখি, যার কারণে কবরের মধ্যে সত্তরটা সাপ এসেছে। মনোযোগ আছে আপনাদের? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। আর নবীকে অনুসরণ করলে কয়টা পুরস্কার? আরো জোরে বলেন। নবীকে অনুসরণ করলে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দেবে, তার মধ্যে প্রথম নম্বর পুরস্কার হলো ইহুবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো বলেন সুবহানাল্লাহ। আর দুই নম্বর পুরস্কার হলো ওয়াগফিরিনাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা নবীকে অনুসরণ করতে পারো আমি তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আস্তে সুর সুর করো না, সুপ তাহলে চিৎকার করে বলেন আমরা জান্নাত পেতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর, হাতগুলো নামান। এখন জান্নাত যদি পেতে চাই, আজকের আলোচনা থেকে কি শিখলাম, অনুসরণ করব কাকে? আরো জোরে বলেন। এখন বলেন দেখি অনুসরণ কি অর্ধাবর্ধি হবে না পুরোপুরি? আরো জোরে বলেন। কিন্তু আমরা কি পুরোপুরি মানি? আচ্ছা আমাকে প্রশ্নের উত্তর দেন তো দেখি, আপনারা যখন খিদে লাগে ভাত খান, অর্ধেক পেট খান না পুরো পেট খান? যখন তৃষ্ণে লাগে পানি পান করেন, অর্ধেক গিলাস পান করেন না পুরো গিলাস? এই যে শীতের মধ্যে যখন ল্যাপের মধ্যে ঢুকে ঘুম পারেন, ল্যাপের মধ্যে অর্ধেক থাকেন না পুরোটা থাকেন? যখন মশা কামড়ায় মশারির মধ্যে ঢুকে ঘুম পারেন, মশারির ভেতরে অর্ধেক থাকেন না পুরোটা থাকেন? আমরা মশারির মধ্যে পুরোটা, ল্যাপের মধ্যে পুরোটা, ভাত খাই পুরোটা, পানি খাই পুরোটা, কিন্তু ইসলামকে পরিপূর্ণ মানতে চাই না। কথা বলেন। আর আল্লাহর কোরআন বলেন উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে ঢোকো, কিছু মানবা কিছু মানবা না তা হবে না। একেবারে আজকের আলোচনার শেষ কথা, যেই নবীকে অনুসরণ করে মসজিদের মধ্যে নামাজ পড়বেন, ওই নবীকে অনুসরণ করে ওই নবীর আদর্শ দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আরো জোরে বলেন। একেবারে শেষ কথা, যেই নবীর তরিকে দিয়ে নামাজ চলবে, যেই নবীর তরিকে দিয়ে মসজিদ চলবে, ওই নবীর তরিকে দিয়ে সংসদ চলবে। আরো জোরে বলেন। যেই নবীর তরিকা দিয়ে মসজিদ চলবে, ওই নবীর তরিকা দিয়ে পুরো সমাজ চলবে। এটা হলো আলোচনার মূল বক্তব্য। আপনারা বোঝেননি কারা কারা একটু হাত তোলেন তো, যে হুজুর আপনার ওয়াজ আমরা বুঝিনি। একেবারে সহজ খাঁটি বাংলা ভাষায় আপনাদেরকে ওয়াজ করেছি। আজকের আলোচনার মূল থিওরি, রসুলের আদর্শ নিয়ে ব্যক্তিও চলবে, পরিবার চলবে, মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, সাথে সাথে সংসদ সুপ্রিম কোর্ট দেশটাও চালাতে হবে। আর এটা যতদিন না হবে সমাজে শান্তি আসতে পারে? আল্লাহ তাআলা আমাদের রসুলকে পরিপূর্ণ জীবন অনুসরণ করার তৌফিক দিক বলেন আমিন। তাহলে কবরের মধ্যে সাপ কয়টা আছে? আরো জোরে বলেন। আমার মায়েরা বোনের শেষ কথাটা আপনাদের বদ্ধ বলে বিদায় এনে চলে যাব, দোয়া করে দেবো। রাত্রি ১২টা পার হয়ে গেছে, সমস্ত মানুষেরা মিলে ওই সুন্দরী মেয়েটির বাবার কাছে চলে গেল। ও বাবা আপনি একটু দোয়া করে বলেন তো দেখি, আপনার মেয়ে কি ভালো কাজ করেছে, আপনার মেয়ে কি খারাপ কাজ করেছে। মেয়েটির বাবা ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা রে আমি মিথ্যা কথা বলবো না, আমি আজকে তোমাদেরকে সত্য কথাটা বলতে চাই, আমার মেয়েটা খুবই ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, আমি কয়েকদিন হলে তাকে বিবাহ দিয়েছি, স্বামীরও ভালো খেদমত করতো, তবে আমি বড় হতভাগা বাবা, আমি বারবার চেষ্টা করেছি কিন্তু আমার মেয়েটিকে পর্দা করাইতে পারি না।
আমার বিয়েটি পর্দা না করে বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে চুলগুলো বের করে আদ্রা পাদ্রা বের করে সাজুগুজু করার পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াই তো আমি বারবার বারবার চেষ্টা করেছি তারপরেও কথা শোনে নাই। এই গাইবান্ধার মা বোনেরা শেষ কথাটা বোঝার চেষ্টা করেন, ওই মেয়েটি নামাজও পড়েছে রোজাও রেখেছে স্বামীরও খেদমত করেছে, কিন্তু পর্দা না মানার কারণে যদি কবরের মধ্যে সত্তরটা সাপ এসে থাকে, আপনারাও যদি পর্দা না মেনে চলেন আপনাদের কবরের ভেতরেও আজাব হতে পারে কি পারে না? আরো জোরে বলেন। এই জন্য ওই কবরকে স্মরণ রাখতে হবে, ওই অন্ধকার কবরে আমরাও একদিন বিদায় নিয়ে চলে যাব। ওই কবর কিন্তু দুনিয়ার কোনো নেতা খেতা পরিচয় দেখবে না। আল্লাহ তাআলা আমাদের এই জীবনটা সৃষ্টি করেছে, আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের জীবন দিয়েছি ভালো আমলগুলো করার জন্য। এই জন্য আজকে মাহফিলে শপথ নেব, যতদিন বেঁচে থাকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, সত্য কথা বলবো, কোরআনের পথে চলবো, রসুলের পথে চলবো, আমুলিয়াতের জিন্দেগি গঠন করবো। কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহ তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রসুলের আদর্শ মেনে কোরআনের বিধান মেনে আমুলিয়াতের জীবন যাপন করার তৌফিক দিক, বলেন আমিন।